আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। দেশের সমৃদ্ধি যাদের পছন্দ হয় না তারা বিভ্রান্তি অপপ্রচার চালায় বললেন তথ্যমন্ত্রী। সুলতানা জেসমিনকে মেরে ফেলা হলো, এখন তার বলছে ভুল হয়েছে বললেন মির্জা ফখরুল। সরকারের কৌশল আর বিএনপির কাছে ঠিক না বললেন জয়নুল আবেদিন ফারুক। এদিকে আন্দোলন যুগপথ হলেও বিএনপির একক সিদ্ধান্তে কর্মসূচি শরিকেরা অসন্তুষ্ট। বিএনপির ইফতার মাহফিলে মারমুখী কর্মীরা কয়েকজন সাংবাদিক আহত। এবং সর্বশেষ জানাবো, অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন স্থগিতের আহ্বান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তথ্য সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, অব্যাহতভাবে দেশ এগিয়ে যাচ্ছে, দারিদ্রতা কমছে, দেশের সমৃদ্ধির সঙ্গে প্রতিটি মানুষের সমৃদ্ধি এবং সচ্ছলতা এসেছে। বঙ্গবন্ধু কন্যা নেতৃত্বে বাংলাদেশের এই অর্থনৈতিক সমৃদ্ধি অনেকের পছন্দ হয় না। শুক্রবার দুপুরে চট্টগ্রাম নগরী দেওয়ান জি পুকুরপাড়ে বাসায় সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে হাসান মাহমুদ এসব কথা বলেন। তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। তথ্যমন্ত্রী বলেন, সেজন্য দেখা যায় কিছু কিছু পত্রিকায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে নেগেটিভ রিপোর্ট করা হয়। বিদেশ থেকে চিহ্নিত ব্যক্তি বিশেষ বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে, কিন্তু এতে বাংলাদেশকে দমিয়ে রাখা যায়নি। মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গের সাম্প্রতিক প্রতিবেদনের কথা উল্লেখ করে হাসান মাহমুদ বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে করোনা মহামারী এবং বিশ্ব মন্দা পরিস্থিতির মধ্যেও দেশ যেভাবে এগিয়ে চলেছে, অর্থনৈতিক সমৃদ্ধি যেভাবে অব্যাহত আছে, পৃথিবীর বিভিন্ন পত্রপত্রিকা এটির প্রশংসা করছে। সম্প্রতি ব্লুমবার্গ একটি রিপোর্ট প্রকাশ করেছে, সেখানে তারা বলছে শেখ হাসিনার নেতৃত্বে অর্জিত অর্থনৈতিক সমৃদ্ধি এবং করোনার মধ্যেও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সক্ষমতার কারণে আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার জয়লাভের সম্ভাবনা এবং তিনি চতুর্থ মেয়াদের মতো নির্বাচিত হতে যাচ্ছেন। তথ্যমন্ত্রী বলেন, গত পরশুদিন আমাদের পরিকল্পনা মন্ত্রী সংবাদ সম্মেলন করে জানিয়েছেন, 2009 সালে আমরা যখন সরকার গঠন করি তখন আমাদের দারিদ্র সীমার নিচে বাস করা মানুষের সংখ্যা ছিল 41%, কিছুদিন আগে সেটা কমে 20% নেমেছিল। এই করোনা মহামারী এবং বিশ্বমন্দা পরিস্থিতির মধ্যে এখন সেটি কমে 16% দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রে দারিদ্রতা 17%। সুলতানা জেসমিনকে মেরে ফেলা হলো, এখন তারা বলছে ভুল হয়েছে বললেন মির্জা ফখরুল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকে আমরা শুধু বিএনপির লোকেরাই নয়, সাধারণ মানুষও বাদ যাচ্ছে না। নৌকার একজন মহিলা, তিনি সরকারি কর্মজীবী, কী কারণে তাকে র‍্যাব তুলে নিয়ে গেল এখন পর্যন্ত জানা যায়নি। তুলে নিয়ে যাওয়ার 24 ঘন্টার মধ্যে সে নির্যাতনে মৃত্যুবরণ করলো, তাকে মেরে ফেলা হলো, এখন তারা বলছে যে এটা ভুল হয়েছে। মির্জা ফখরুল বলেন, এক মন্ত্রী বলেছেন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এটার অপপ্রয়োগে করা হয়েছে, এই অপপ্রয়োগের ফলে একজন নিরাপরাধ অসহায় নারীর জীবন পর্যন্ত চলে গেল, এর দায় কে নেবে? এই দায় সম্পূর্ণ সরকারকে নিতে হবে। বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনের সাংবাদিক নির্যাতনের প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল ইসলাম বলেন, এই অ্যাক্টের আওতায় আপনারা দেখেছেন প্রথম আলোর একজন সাংবাদিক শামসুজ্জামান সামসকে হঠাৎ করে গভীর রাতে তুলে নিয়ে গেল, তারপর 36 ঘন্টা তার কোনো খবর ছিল না, পরে তাকে আদালতে সোপর্দ করে নতুন করে মামলা দিয়েছে। মির্জা ফখরুল বলেন, শুধু তাই নয়, আজকে প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলা দিয়েছে এবং এটাই শেষ নয়। এই সরকার আসার পর থেকে আরও 3 জন অত্যন্ত খ্যাতনামা এই দেশের শ্রদ্ধেয় সম্পাদক, তাদের এমন অবস্থা তৈরি করেছে যে দেশ থেকে চলে যেতে বাধ্য করা হয়েছে। তারা হচ্ছেন আমার দেশের মাহমুদুর রহমান, দৈনিক সংগ্রামের আসাদ এবং যায় যায় দিনের শফিক রেহমান। তারা দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন, জেল জুলুম সব কিছু হয়েছে, অসংখ্য সাংবাদিক ভাইয়ের ওপর নির্যাতন চলছে, হত্যা করা হয়েছে, মেরেও ফেলা হয়েছে। সরকারের কৌশল আর বিএনপির কাছে টিকবে না বললেন জয়নুল আবেদিন ফারুকে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক বলেছেন, বাংলাদেশের মিডিয়াকে আজকে ধ্বংস করার জন্য প্রক্রিয়া শুরু করেছেন।
প্রথম আলোর রিপোর্টারকে গ্রেপ্তার করেছেন এবং সম্পাদকের বিরুদ্ধে মামলা থেকে বার্তা দিতে যাচ্ছেন যে আপনারা লেখালেখি করবেন না, সামনে আবার ক্ষমতায় যাবেন, এই কৌশল আর বিএনপির কাছে টিকবে না, বিএনপির জাতীয়তাবাদী শক্তি ও তারেক রহমানের কাছে আপনারা পরাজিত হবেন। শুক্রবার প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাফিরের নিঃশর্ত মুক্তি এবং বিএনপির পূর্ব ঘোষিত 10 দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়। জয়নুল আবেদিন ফারুক বলেন, আমরা মুক্তি কার কাছে চাইব, মুক্তি আর চাইতে চাই না, মুক্তির দাবি আর করতে চাই না, এই ভোটজোর করপ থেকে উঠে আসা মানুষের ভোটে নির্বাচিত হয়ে বড় বড় কথা বলেন, যারা টাকা লুট করে কানাডায় বেগম পাড়া করেন, যারা টাকা লুট করে দুবাই ব্যাংককে বাড়ি করে, তাদের কাছে খালেদা জিয়ার মুক্তি, মুসাফিরের মুক্তি, রিজভীর মুক্তি আমি দাবি করতে চাই না। আওয়ামী লীগের উদ্দেশ্য করে তিনি বলেন, বিএনপিকে ধ্বংস করার পরিকল্পনা করছেন। আন্দোলন যুগপথ হলেও বিএনপির একক সিদ্ধান্তে কর্মসূচি, শরিকেরা অসন্তুষ্ট। আন্দোলন যুগপথ হলেও বিএনপি একক সিদ্ধান্তে কর্মসূচি নিচ্ছে, এই অভিযোগ তুলেছে দলটির সঙ্গে আন্দোলনে থাকা দল ও জোটগুলো। এসব জোটের নেতাদের অনেকে বলছেন, কর্মসূচি ঘোষণার আগে অধিকাংশ ক্ষেত্রেই শরিকদের সঙ্গে আলোচনা করে না বিএনপি, অনেকটা এককভাবে সিদ্ধান্ত নিয়ে বাকিদের তা জানিয়ে দেয় দলটি। বিএনপির এমন চাপিয়ে দেওয়া কর্মসূচি নিয়ে শরিক অন্য দল ও জোটগুলোর মধ্যে অসন্তোষ রয়েছে। বিষয়টি নিয়ে জোটগুলো তাদের নিজ নিজ ফোরামে আলোচনাও করেছে। এর পরিপ্রেক্ষিতে যুগপথ আন্দোলনের অন্যতম শরিক গণতন্ত্র মঞ্চ বিএনপি ঘোষিত 1 এপ্রিল শনিবার দেশের সব মহানগর ও জেলায় অবস্থান কর্মসূচি পালন না করার সিদ্ধান্ত নিয়েছে। আরেক শরিক পারদলীয় জোট কর্মসূচি আংশিক পালন করবে। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের প্রত্যেক দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান সহ বেশ কিছু দাবিতে যুগপথ আন্দোলনে অংশ নিচ্ছে একাধিক জোট। এর মধ্যে রয়েছে 7 দলের গণতন্ত্র মঞ্চ, 12 দলীয় জোট ও 11 দলের জাতীয়তাবাদী সমমনা জোট। এর বাইরে এলডিপি ও গণফোরাম মন্টু নিজেদের মতো করে যুগপথ কর্মসূচি পালন করছে। গত 30 ডিসেম্বর থেকে যুগপথ আন্দোলনের কর্মসূচি পালন করছে আন্দোলনকারীরা। গত 3 মাসে গণমিছিল, গণ অবস্থান, পদযাত্রা, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের মতো কর্মসূচি দিয়েছে আন্দোলনকারীরা। সর্বশেষ 18 মার্চ সমাবেশের কর্মসূচি ছিল। বিএনপির ইফতার মাহফিলে মারমুখী কর্মীরা, কয়েকজন সাংবাদিক আহত। বিএনপির ইফতার মাহফিলে দলটির কর্মীদের বিশৃঙ্খলা ও মারমুখী আচরণের ঘটনা ঘটেছে। শুক্রবার রাজধানী মিরপুর 2 নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে পল্লবী ও রূপনগর থানা বিএনপি আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। ইফতার অনুষ্ঠানে ব্যাপক নেতাকর্মী সমাগমে গণমাধ্যমের সাংবাদিকদের দাঁড়ানো জায়গা ছিল না। সাংবাদিকরা একপাশে দাঁড়িয়ে তাদের দায়িত্ব পালন করার চেষ্টার মধ্যে বিএনপির কয়েকজন কর্মীর বাগবিতণ্ডে জড়িয়ে পড়ে মারমুখী হয়ে ওঠে। এতে কয়েকজন সাংবাদিক ও ক্যামেরা পার্সন আহত হন। বিএনপির মহাসচিব তার বক্তব্যের শুরুতে এরকম ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, সাংবাদিক ভাইদের সঙ্গে কয়েকজন ব্যক্তির একটা অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত ঘটনা ঘটেছে, সেই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। রূপনগর পল্লবী থানার নেতা কর্মীদের প্রশ্ন করতে চাই, আপনারা কি সত্যিকার দলকে ভালোবাসেন? মনে হয় না, তাহলে এই ঘটনা ঘটতো না। অতিথিদের সম্মান করতে জানেন না, আমি অত্যন্ত দুঃখিত। শৃঙ্খলা ছাড়া কোনো যুদ্ধে জয়লাভ করা যায় না, কোনো বিজয় লাভ করা। অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন স্থগিতের আহ্বান জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের। বাংলাদেশ সরকারের প্রতি অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োগ স্থগিত করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্ক। শুক্রবার এক বিবৃতিতে তিনি আহ্বান জানিয়েছেন। ফলকার টুর্ক বলেছেন, আমি উদ্বিগ্ন যে বাংলাদেশ জুড়ে সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের গ্রেপ্তার, হয়রানি ও ভীতি প্রদর্শন এবং অনলাইনে সমালোচকদের কণ্ঠ রোধ করতে ডিজিটাল নিরাপত্তা আইন ব্যবহার করা হচ্ছে। আমি পুনরায় কর্তৃপক্ষের প্রতি অবিলম্বে এর প্রয়োগ স্থগিত এবং আইনকে আন্তর্জাতিক মানবাধিকার আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে এ ধারাগুলোতে প্রয়োজনীয় সংশোধনী আনার আহ্বান জানাচ্ছি। এই সংশোধনী আনতে সহযোগিতার লক্ষ্যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর থেকে বাংলাদেশকে ইতিমধ্যে বিস্তারিত পরামর্শ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ফলকার টুর্ক।